ভোট পরবর্তী হিংসার শিকার এক বিজেপি পরিবার প্রাণের ভয়ে পালিয়ে এসেছে নিয়ামতপুরে, সাহায্যের আর্জি বিজেপি পার্টি অফিসে। আসানসোল লোকসভা উপনির্বাচনের ফল ঘোষণা হয় গত 16 এপ্রিল, যেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়লাভ করে এবং তারপরে তার বাড়িতে ধাওয়া করে তৃণমূলের কর্মী সমর্থকরা। এমনই অভিযোগ করলেন পশ্চিম বর্ধমান জেলার বারাবণি বিধানসভার জামবা গ্রামের বাসিন্দা তথা বিজেপি কর্মী পরেশ ধীবর। বিজেপি কর্মী পরেশ ধীবর জানান, নির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের কর্মী সমর্থকরা তার বাড়ি ভাঙচুর করে, কোনক্রমে সে তার পরিবার নিয়ে প্রাণের ভয়ে পালিয়ে আসে। বর্তমানে সে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃহস্পতিবার রাতে নিয়ামতপুর সেন্ট্রাল বিজেপি কার্যালয়ে তার সমস্ত ঘটনা তিনি খুলে বলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্যের কাছে। এ বিষয়ে বিজেপি নেতা বিবেকানন্দ ভট্টাচার্য বলেন, ঘটনার সম্বন্ধে বারাবণী বিজেপি নেতৃত্ব এবং আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে জানিয়েছেন যাতে তার পুনর্বাসন করা যায় বলে। লোকসভা নির্বাচনের পরেই আমাদের বিভিন্ন জায়গায় পার্টি কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ইদানিংকালে জামগ্রামের বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী পরেশ কেওট ধীবর, তো তার বাড়ি ঘর দুয়ার ভাঙচুর করা হয়েছে, তাকে তার জীবনহানি হওয়ার সম্ভাবনা ছিল, সেই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে এসছে, ইদানিংকালে নিয়ামতপুরে আশ্রয় নিয়েছে। আজকে আমাদের কাছে পার্টি নিয়ামতপুর পার্টি অফিসে এসেছে, আমাদের কাছে সবিস্তারে সেই সমস্ত কিছু আলোচনা করলো। আমরা চেষ্টা করছি আমাদের লোকাল যে সমস্ত নেতা বারাবণী এলাকায় রয়েছে তাদের কাছে আমি খবর দিয়েছি এবং তাদেরকে নির্দেশ দিয়েছি যে শীঘ্রের মধ্যে থানাতে এই বিষয়ে ডায়েরি করে এবং আমাদের কর্মীকে যাতে তার বাড়িতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তার চিন্তাভাবনা করছি আমরা, এবং আমাদের মাননীয় অগ্নিমিত্রা পালকেও আমরা এই বিষয় নিয়ে অবগত করেছি, তিনিও শীঘ্রের মধ্যে আসবেন। ঘটনা আমার বিজেপি করে বলে আমার ঘর চোরা হয়, চোরা হওয়ার পর রেজাল্টের পর ঘর ভাঙচুর করে। কে ভাঙচুর করে? তৃণমূলের বাহিনীরা। কেন কেন বিজেপি করে বলে? আচ্ছা, নিয়ে বাড়ি ভেঙে দিয়েছে পুরো? পুরো মানে ভেঙে ভিতরে ঢুকে একদম জিনিসপত্র ছিটছাত করে, ফ্যান শোকেস ভাঙিয়ে সব এত ছিটছাত। মা ফোন করে যে ফটকা দিয়ে তেড়ে দিল, ওবার ঢুকে গেল ঘরে। নিয়ে এখন কোথায় এসছো, কী কারণে এসছো? নামতপুরে আছি আত্মীয় বাড়িতে। আর এখানে কিসের জন্য আসলে? কিছু সাহায্য কি? কার কাছে? বিজেপি আমাদের সব যে আছে। কী নাম আপনার? পরেশ ধীবর। বাড়ি কোথায়? জামগ্রাম। বারাবণী বিধানসভা? বারাবণী। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।